গুড মর্নিং ফ্রেন্ডস, তুলিস ব্লগে সবাইকে স্বাগত। তুলি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছে নিরামিষ স্পেশাল আইটেম, একটা পেঁপে আলু দিয়ে ডালে বড়া করে তরকারি। তো দেখো, পেঁপে অনেকেরই পছন্দ না, কাঁচা পেঁপে। তো এটা দিয়ে নিরামিষ দিনে পেঁপে আলু দিয়ে তরকারি করলে বেশ ভালোই লাগে। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি পেঁপে আলু দিয়ে ডালে বড়া তরকারি। তো ভিডিওটা দেখতে হলে পুরোটা ভিডিও কিন্তু দেখতে হবে, স্কিপ না করে দেখতে থাকো পুরো ভিডিওটা কীভাবে করছি। আমি এখানে খেসারির ডাল নিয়ে নিয়েছি, এখানে আমাদের এখানে খেসারির ডালে বলে এটাকে, এটাকে আমি পেস্ট করে নিয়েছি। এখন বড়া বানিয়ে নিচ্ছি আর পেঁপে আলুটাকে সেদ্ধ করে নেব। তো এখানে কড়াইতে দিয়ে দিলাম আমি 5 ফোড়ন, সাথে দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা, আর এখানে বেটে রেখেছিলাম জিরা, ধনে, আদা পেস্ট। কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু পরিমাণ মতো হলুদ দিয়েছি, দিয়ে মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য একটু জল দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। তো কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে একটু ভালোভাবে আবার নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ একটু কালার আসার জন্য আমি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি নিজে সেদ্ধ করে রেখেছিলাম পেঁপের আলুটাকে, ওইটার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো মশলার সাথে। তো মশলার সাথে বেশ কিছুক্ষণ কষানোর পর আমি একবারই নুন দিয়ে দিয়েছিলাম, একবারই হলুদ দিয়েছিলাম। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে আমি এখন ঝোল দিয়ে দিচ্ছি, যাতে আর একটু সেদ্ধ হয়ে যায়। ঝোল দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো, মিনিট 10-এর মতো। তো ঢাকনা খুলে আমি দেখবো যে পুরোটা সেদ্ধ হয়ে গেছে। তো মার কাছ থেকে দেখে এসেছি যে তরকারির মধ্যে নাকি আলু ভেঙে দিলে একটু গাঢ় হয় তরকারিটা, তাই আমি একটু ডালের বড়া ভেঙে দিলাম, আলু একটু ভেঙে দিলাম যাতে গাঢ় হয়ে যায়। দেখো এখানে গাঢ় হয়ে আসছে, আর ডালের বড়াটাকে নামানোর আগে দিয়ে দিচ্ছি, নাহলে ভেঙে যাবে। এখন গরম মশলা গুঁড়ো দিয়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম গরম মশলাগুলো, হয়ে গেলাম পেঁপে আলু দিয়ে ডালের বড়া দিয়ে একটা পিওর নিরামিষ তরকারি। তো কার কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু জানাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, আর চ্যানেলটাকে যারা যারা এখন সাবস্ক্রাইব করেন জলদি করে সাবস্ক্রাইব করে দাও। এটা কিন্তু পিওর একটা নিরামিষ আইটেম, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, বেশ ভালোই লাগে গরম ভাতের সাথে। কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু জানাবে তোমরা। আই হোপ তোমাদের অল্প হলেও ভালো লাগবে। টাটা।